সবকিছু ঠিক করে দিয়েছি। তোমার হিরোকে এমন লোক দিয়েছি যে সে এখন শুধু আমার সাথে না, আমার মার সাথে অভিনয় করতে রাজি হবে। হ্যাঁ, একদম কর্ণাটক। আমার মন চাইতেছে জুতাটা খুললে তোর দাঁতগুলো সব ফালাই দেই। ফালাই দেওয়ার পরে দাঁতগুলো একটা টোড়ম, এরপর তোর এই জায়গা লাগামো। আবার ফাইজলামি আরম্ভ করছ তুই না? আহা আচ্ছা, আমি এটাই বুঝতে পারছি না, আমি এমন কি করেছি যে তুমি আমার সাথে এমন ব্যবহার করছো? এই আমি তোরে কইছিলাম যে হ্যার রুমে যাবি, যাইয়া হ্যার লগে একটু মৌজ মস্তি করবি, গল্প গুজব করবি, হ্যার আনন্দ ফুর্তির মধ্যে রাখবি। তুই হেইডা না করে তুই হ্যার লগে যে কাম করতো, তুই আসলে আমার ঠগাইছস। তুই আমার এতই ঠগান ঠগাইছস যে হ্যার কোমরটা পর্যন্ত খিস খাইয়া গেছে। তুমি কি ভাবছো? শুনো, এই তোর কথা কি হুনু? কি হুনু তোর কথা? তোরে নিয়ে আমার যে স্বপ্ন আসলে, আমার চিন্তা ভাবনা আসলে যে তোর আমি পরের সিনেমাটাও বানাবো, প্রশ্নই আসে না। সিনেমা তো দূরের কথা, তোর চেহারাটা দেখলে আমার এখন গার মধ্যে গিজগিজ করে। এটা কইলাম না, তুই খালি মাইয়া মানুষ দেখ। আমি তোমার হিরোর সাথে এমন কিছু করিনি যাতে তার কোমর ভেঙে যায়। তোমার হিরো তো রাত্রিবেলা ওয়াশরুমে গিয়ে, ভাই আপনি যেহেতু একবার কইছেন ওই শামসকা ওর বাপ দাদা সদ্য গোষ্ঠী আবি যাবি আইও যদি রিকোয়েস্ট করে কোনো লাভ হইবে না, ও বাপ তো বাপ। জি ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, জি রাখি, আসসালামু আলাইকুম। তুই নিজের লই অনেক বাড়াবাড়ি করছিস, অনেক লাফালাফি করছিস। শান্তু ভাই, ও সোহাগ, তুমি আসছো? হ্যাঁ, আমি আপনার কিছু কথা করবার নাই আসলে। কথা তুমি পরে বলো, ডাক্তার কি করছো? ডাক্তার? কিসের ডাক্তার? মানে আমি অসুস্থ, আমার মাজায় ব্যথা, আর তুমি বলো কিসের ডাক্তার? আপনি অসুস্থ, আপনার মাজায় ব্যথা, তা আমি কি করব? আচ্ছা আমি কি সিনেমাটা এনে করতে আইছি কি আপনার চিকিৎসা করানোর ফোন নাই? আপনি যদি সিনেমাটা করতেন তাহলে আপনি কি আমার দাদা দুই টাকা কম নিতেন? সেটা তো নিতেন না। তা আমি কোন দুঃখে আপনার চিকিৎসা করতে যাবো? আপনি বাথরুমে যেয়ে পড়ে আপনার কোমরটারে ভাঙছেন, আপনি যদি আবার আপনার বাড়িতে যান, বাড়িতে যাই সেই জায়গায় যাই ডাক্তার দেখান, দুইটা টাকা খরচ করেন, কথা বুঝলেন? সব টাকা ব্যাংকে জমাই আন। আমি তোমার সেটে বসে অসুস্থ হয়েছি, তুমি ডাক্তার দেখাবে না? শোনেন, আপনি যদি মানুষ হইতেন তাহলে অবশ্যই আমি আপনার পেছনে পয়সা খরচ করতাম, কিন্তু আপনি তো মানুষ না, আপনি মানুষ রূপে একটা শয়তান। আপনি কে? এই ইউনিটের যদি ছোট্ট একটা মশা মাছিরও যদি কিছু হয় সেটার জন্য প্রতিকারের ব্যবস্থা আমি করতাম, আমি অত খারাপ ডিরেক্টর না। মানে হইল কিছুক্ষণ আগে আসিফ মোহাম্মদ ভাই ফোন। Thank you.
ওরা তো এখনো কত টনটনা, সে তুলনায় আমার বয়সটা কি হয়েছে? ওরে শাহরুখ খান, আমির খান, সালমান খান, হেকো মতন কি আপনি? হেরা একটু কিছু হইলে কি করে বিদেশের মিশিং এর মধ্যে যাই হান দেয়, সবকিছু টাইনে একেবারে মাথার চুল হাত পাও চামড়া টনটনে শক্ত বানাইয়া নেয়, হেকোলাকে তুলনা আমার তাহলে চলবে? বস আপনার মুই কতবার কইছি, আপনি মোর কোনো কথা হলেন না যে আপনার বয়স হয়েছে খেলাধুলা একটু কমাই করেন না, এরপর আপনি খেলাধুলা করেন, মোর কথা আপনি কিছু শুনতেন শোনেন না, এখন তো হেন আল্লাহ করিয়া উঠতে কোনো বইতে পারেন না, রিজাম শুনতেন আবার তুই বলিস উঠে দাঁড়াতে, বরং তুই দেখ একটা ডাক্তারের ব্যবস্থা করতে পারিস কিনা। তাহলে আপনি করবেন নাকি একসের মুশকিল, এই সিনেমার নায়িকা কি চলবে? আরে চলবে মানে একদম পরিষ্কার চলবে, সুপার হিট হবে, কিন্তু আমি নিজে কতখানি চলতে পারি এটা নিয়ে তো চিন্তা করছি। বস মোর যে কি চিন্তা হইতে লাগছে আপনার কেমনে বুঝাবো, আপনার ক্যারিয়ারের অবস্থা কিন্তু একসের ভালো না। ভালো না মানে কে বলেছে তোকে ভালো না? আরে আমি তো পুরোটাই দেখেছি, একদম ফর্সা পরিষ্কার। ঠিক আছে আপনি থাকেন, মুই ডাইরেক্টরের কাছে আলাপ করে দেখি কেমনে কি করা যায়, কথা বলছেন? হ্যালো হ্যালো পুলিশ স্টেশন, জি বলছি। হ্যাঁ সোহেল, শামসু খান বলছিলাম। হ্যাঁ ভালো আছি। এই ছোট ভাই, আমি তোমার একটা ডেট লাগবে বলছিলাম, তো বলো তোর ডেটটা কবে লাগবে, আমি দিতে পারবো। হ্যাঁ কি বললে, তোমরা হিরো নিয়ে নিয়েছ? ও আচ্ছা। বস রাজা, আমি বড়বার সাথে এমন কি বেয়াদবি করছি বলতো? এটা মুই কেমন দেখবো, ওরা আপনাকে একান্তই ব্যক্তিগত ব্যাপার, ওসব ব্যাপারে মুই কিছু জানি না, আই ডোন্ট নো। হ্যাঁ বুঝতে পারছি, আর তা যাই বলিস, আমি তো বড়বার সাথে কোনো রকমের ঝামেলায় যাই না, অথচ বস আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কম মানুষের জ্বালান নাই, আপনি বাংলাদেশের একজন সুপারস্টার হিরো, আপনার মানুষের যে পেন দিয়েছে না পেনের তারনায় পিষ্ট হয়ে গেছে। তা যাই বল, আমি তো বড় বড়ের সাথে সবসময় লিগালি ম্যাটার করে কাজ করেছি, আমি তো মানে তাকে কোনো ডিস্টার্ব করি না। বাকিটা আমিও কিছু সবার ব্যাপারে মোর কোনো কিছু কর নাই, শুকর আল্লাহর মেহরবানিতে আর আপনার দোয়ায় এই ছবিতে ওই ওই হিরো। আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে পারলি? হ্যাঁ এই আমার দেখেন বস, ছোটকে সম্মান না করেন সেনেও তো করতে পারেন, আর আপনি এখন আর সুপার স্টার হিরো নাই, আপনি ধরে নেন যে বাংলাদেশের এখন একটা বাধাই নেই। এত বড় সাহস, ও আমার সামনে দাঁড়িয়ে আমার স্টাফ ছিল আর আমি শামসু খান।
আমার কোন হিরোইনের রুমে ঢুকতে পারমিশন লাগে না, বরং হিরোইনরা আমার জন্য দরজা খুলে রাখে। এক্সকিউজ মি, শেখ।